চাঁদের দেশে আমরা সফর করেছি আমরা মানুষ চাঁদের দেশে সফর করেছি মঙ্গল গ্রহে সফর করেছি কিন্তু আমরা সূর্যের দেশে যেতে পারি নাই পারবো কেমনে সেখানে মহা গরম কিন্তু চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আমরা চাঁদ দেখেছি মঙ্গল গ্রহ দেখছি এখন আমরা তারকা দেখব এই পৃথিবী থেকে সূর্যটা এত বড় আমরা যদিও সূর্যটাকে প্লেটের মতো দেখতে পাই কিন্তু এই সূর্য থেকে এই পৃথিবী এত ছোট পৃথিবীর এরিয়া হলো 228টি দেশ মিলে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া এই দুনিয়ার চাইতে ওই সূর্যটা এত বড় ওই সূর্যের সমান হতে গেলে 13 লক্ষ পৃথিবী জোড়া দিতে হবে একটা সূর্যের সমান হবে আল্লাহু আকবার বলেন কত পৃথিবী লাগবে 13 লক্ষ পৃথিবী লাগবে একটা সূর্যের সমান হয়ে যাবে ওই সূর্যের চাইতে আবার ওই যে আমরা তারকাগুলো চাঁদের পিছনে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি ওই তারকাগুলো সূর্যের চাইতে এত বড় ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে সূর্যের চাইতে এক গুণ নয় দ্বিগুণ নয় এক কোটি নয় দুই কোটি নয় 33 কোটি গুণ বড় জোরে বলে সুবহানাল্লাহ আবার সেই ব্যাটেল জুইসের মতো সুপারনোভা আড্রা প্রক্সিমা সেন্টার এরকম অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন গ্যালাক্সি নামক একটা বিশাল অঞ্চল আছে এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন 1 বিলিয়ন সমান হলো 100 কোটি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অসংখ্য গ্যালাক্সি মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন কে আস্তে বলবেন না কে আল্লাহ রেখে দিয়েছেন আমার বন্ধুগণ এই যে বিশাল মহাশূন্যে ঝুলন্ত এই তারকাগুলো ঝুলায় রেখেছেন তারা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে তারা নড়াচড়া করছে এখন আমরা চাঁদের দেশে গেলাম আমরা মঙ্গল গ্রহে গেলাম যদি কেউ মনে করে আমরা একটু তারকার দেশ ঘুরে আসবো তারকার দেশে যাব পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায় এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11 অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার 39,000 কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায় ওই তারকার দেশ সবচেয়ে কাছের তারকা দুনিয়া থেকে প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায় তার সময় লেগে যাবে প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগেও যদি যায় সময় লেগে যাবে তার 1,15,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন কিভাবে সম্ভব আস্তে বলে সম্ভব না সম্ভব না সামান্য সবচেয়ে কাছের একটা তারকার ডিস্টেন্স বললাম তাহলে আমার আল্লাহ তাআলা আরশ আযিম কত দূর আল্লাহু আকবার বলবেন না আর সেই আকাশের নিচে এই সূর্যের তাপ খাওয়া আলো খাওয়া সামান্য এক বান্দা আমরা মাখলুক সেই ছোট্ট একটা মাখলুকের অহংকার দেখছেন প্রাউড দেখছেন এমন অহংকার ভাবে যে আমি দুনিয়ার একমাত্র মাল কিচ্ছু না কিচ্ছু না ফেরাউনকে খতম করেছেন কে নমরুদকে খতম করেছেন কে আবু জেহেলকে খতম করেছেন কে যারা ক্ষমতার অহংকার দেখা ক্ষমতার মিস ইউজ করে যারা জুলুম করে যারা অত্যাচার করে পবিত্র কাবার ইমাম মেম্বারে দাঁড়িয়ে কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন সঙ্গে সঙ্গে কাবার ইমামকে সেখান থেকে জালিম শাসকরা ধরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে এরকম করে বিশ্বের দেশে দেশে যারা ক্ষমতা পেয়ে মুসলিমদের উপরে জুলুম অত্যাচার করছে ইতিহাস থেকে শিক্ষা নাও ফেরাউনকে আল্লাহ তাআলা কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন আল্লাহর কসম করে বলি আমি কাউকে প্রতিপক্ষ মনে করে কথা বলি নাই কোনোদিন
আমি বলি কোরআনের পক্ষে কথা সুদখোরের গায়ে লাগবে জিনাকারের গায়ে লাগবে মদের বোতল নেওয়া লোকের গায়ে লেগে যাবে যে ওয়াজে বাতিলের গায়ে আঘাত লাগে না সে ওয়াজ কোনো ওয়াজই না ওটার নাম আওয়াজ ওটা কোনো আলোচনাই না ওটা হলো আলোচনা ঠিক কি না কষ্ট হচ্ছে আলোচনা চালাই সময় তো নাই আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে আছে সময় আছে আচ্ছা আছে আছে শুনেন কথা আমি ভাবছিলাম মাগরিবের সঙ্গে আপনারা মাগরিবের পর পরে আপনারা সবাই হাজির হয়ে যাবেন কিন্তু আসতে একটু বিলম্ব করেছেন আমি সবার আগে আসছি আসে দেখি কেউ নাই এই আমি আসছি না সবার আগে চলে আসছি আমি এখানে এসে আসর পর পর পৌঁছে গেছি মাগরিবের পর বয়ান আমার আমি দ্রুতই চলে আসছি সম্মানিত ভাইয়েরা মন চাচ্ছে দিল খুলে আরো কথা বলি কিন্তু সময় তো অল্প আমি আলোচনার আয়াতগুলোর আমি সামারাইজ করে নিয়ে আসতেছি ধীরে ধীরে তাহলে সে আল্লাহ তাআলা এই মহাশূন্য যদি এত দূরে হয় সে আল্লাহ তাআলা আরশ আযিম কি আমাদের কোন যানবাহনে যাওয়া সম্ভব না আমাদের কোন নভোযানে যাওয়া সম্ভব না আল্লাহ রাসূল কি যেই ফ্লাইটে করে নিয়ে গেছেন এমন ফ্লাইটে তো দরকার নাকি এছাড়া কি পিছাতে পারবো আমরা পারবো তাহলে এই সমস্ত ফ্লাইটে কারা চড়বে ওই জান্নাতের মেহমান কারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা তারাই সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جربلون الله أكبر ওই প্যাসেঞ্জার ওই যানবাহনের প্যাসেঞ্জার কারা হবে জান্নাতে যাওয়ার প্যাসেঞ্জার তারাই হবে যারা নামাজকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করেছে আমানতটাকে ঠিক রেখেছে ওয়াদা ঠিক রেখেছে লজ্জাস্থান হেফাজত করেছে নামাজটা খুশু খুশুর সঙ্গে আদায় করেছে এরপরে যাকাতটা ঠিক মতো আদায় করেছে এই সমস্ত কাজগুলো যারা করেছে তারাই তো সেই জান্নাতুল ফেরদাউসের ফ্লাইটে চড়ে যাবে তাদের জন্য ইমিগ্রেশনে কোনো প্রশ্ন করা হবে না তাদেরকে কোনো প্রকার বিরক্ত করা হবে না সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে সম্মান জানিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে জোরে বলে সুবহানাল্লাহ সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জোরে বলুন আল্লাহু আকবার এইজন্য আমরা এই দুনিয়াতে এসেছি যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কবিরা গুনাহগুলোকে ছেড়ে দেব নিজের জীবন থেকে মাইনাস করে ফেলব এরপর আমরা কি করব আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন রাগকে নিয়ন্ত্রণ করব প্রথমে পাপ নিয়ন্ত্রণ বড় বড় পাপকে নিয়ন্ত্রণ করব পাপ মুক্ত থাকতে পারবো না কারণ মানুষ তো আমি আমার পাপ তো হবেই কিন্তু পাপকে নিয়ন্ত্রণ করতে হবে অনিয়ন্ত্রিত হওয়া যাবে না কারণ গুনাহ তো হবেই গুনাহ করা বান্দার যোগ্যতা ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই আমার গুনাহ করার যোগ্যতা আছে না নাই আছে কিন্তু গুনাহ যখন হয়ে গেল সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে মাফ চেয়ে নেব কার কাছে আসতে বলবেন না কার কাছে এবং শর্ত জুড়িয়ে দেব আল্লাহ যে গুনাহ করেছে আর জীবনে গুনাহ করব না তুমি আমারে মাফ করে দাও মাফ করে দিবেন কে আল্লাহ তাআলা দুই নম্বর হলো রাগকে নিয়ন্ত্রণ করব আমরা পারবেন না এই জন্য প্রত্যেকটা পয়গম্বরের মধ্যে ধৈর্যের বিশাল বড় তারা পাহাড় ছিলেন বিশাল ধৈর্যের পিরামিড তারা ছিলেন প্রত্যেক পয়গম্বর ধৈর্যশীল ছিলেন তবে একজন নবীর মধ্যে একটু মেজাজ বেশি ছিল সেই নবীর নাম কি বলেন তো ওয়াজ করবেন কে সব উত্তর টন্টনা বলি আলহামদুলিল্লাহ নোয়াখালীতে ওয়াজ করতে আসলে হুজুর যদি পাকা হুজুর না হয় ধরা খেয়ে যাবে ঠিক কি না আমার ভাইয়েরা আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন সকল পয়গম্বর ধৈর্যের পিরামিড ছিলেন ধৈর্য আনবেন না তো আপনি হেরে যাবেন বউ চালাচ্ছেন আপনার বউ বাড়িতে আছে
বউদের মুখের কথা পুরুষের চাইতে বেশি হয় না কম হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। মেয়েরা বেশি কথা বলে কেন? কারণ চার পাঁচটা বাচ্চার সঙ্গে কথা বলতে হয়, একটারে থামাতে হয়, আরেকটারে হাসাতে হয়, আরেকটারে কাঁদাতে হয়, ঠিক কি না? এই জন্য মেয়েদের কথা কম না বেশি? বেশি। কিন্তু আবার মেয়েরা যে বেশি কথা বলবে না, সন্তানগুলো তো দেখতে হবে, কিন্তু মেয়েরা সারাদিন কথা বলে 5000 শব্দ, ছেলেরা কথা বলে 2000 শব্দ, 3000 বেশি। বেগুন কিনে নিয়ে গেছেন বাজার থেকে, বেগুন কিনে নিয়ে যাওয়ার পর বইয়ের হাতে দিয়েছেন, এই যে বেগুন আনছে, বেগুন কুর্তি নিয়ে পোকা বের হয়ে গেছে, ওই যে বেগুনের তফসির 3 ঘন্টা চলে, ঠিক কিনা? মেয়েদের স্বভাব আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়েছেন এটা আপনার মাথায় রাখতে হবে। বইটি বেশি কথা বলে ফেলবি, কারণ আল্লাহ তাআলা তাদের কথাই বেশি বাড়িয়ে দিয়েছেন, সেই সময় ধৈর্যের পরিচয় দিতে হবে। রাগ কইরা তালাক মারে আসে না নাই বলেন? এমন কোন দিন নাই সিম খুললে, মোবাইল খুললে এই প্রশ্ন আসে না, হুজুর খামতে একখান করছে কি মারছি তালাক? প্রায় মারছি তালাক। বললাম কেন, কি হুজুর রাগ উঠছিল? জবাবে বলি, ভাই তুমি যে তালাকটা দিয়েছ, কেউ কি মোহাব্বত করে তালাক দেয় নাকি? সোনা রাগ করো না, তালাক দিলাম, মোহাব্বত করে তো তালাক হয় না। হুজুর রাগ উঠছিল, খুব বুঝি নাই, মাথা আউট ছিল, দেখছেন? এখন ও এখন তাহকিক করতেছে। আখিরি জামানে এমন একটা সময় আসবে, স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে তারা সংসার করবে, কিন্তু তাদের সম্পর্ক হবে জেনা সম্পর্ক। কিসের সম্পর্ক হবে? মানে তালাক হয়ে গেছে বহু আগে, কিন্তু জোর করে থাকে, কি করে থাকে? জোর কইরা থাকে। এই জন্য এখানে রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? যত কিছু হয়ে যাক, মুখ থেকে কখনো তালাক শব্দ বের করা যাবে না। তালাকের সিস্টেম ইসলামে আছে না নাই? কোরআনে আছে না নাই বলেন? তালাক নামে সুরাই আছে, বিয়ে নামে সুরা নাই, কিন্তু তালাক নামে সুরা আছে। একটা সুরাই দিয়েছেন তালাক নামে, আর তুমি তোমার মুখ থেকে কেমন শব্দ বের করো? মুখ থেকে শব্দ বের করা যাবে না। তালাক দিতে হলে ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরু, তিন তুহুরে তালাক দিতে হবে, কিন্তু তুমি একসঙ্গে মেরে দিলা, একসঙ্গে মেরে দিলেন, আপনি মারাত্মক অপরাধ করে ফেলেছেন, আল্লাহ তাআলার নির্দিষ্ট শরিয়াকে আপনি ভঙ্গ করে ফেলেছেন, এটা আপনার জন্য করা যাবে না। এখানে রাগের নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? সংসার জীবনের কথা বললাম, ইমানকে টিকিয়ে রাখতে গিয়ে আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে, যেমন করে সাহাবে কেরাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। একটা পরিবার হলো শহীদি পরিবার, সেই পরিবারের কথা মনে হলো আমার চোখে পানি আসে। সেই পরিবারের বাপ ও শহীদ, মাও শহীদ, ছেলেটাও শহীদ। আল্লাহু আকবার। প্রথমে শহীদ হয়েছেন মা, প্রথমে শহীদ হয়েছেন বাবা, এরপরে শহীদ হয়েছেন মা, এরপরে শহীদ হয়েছেন তার ছেলে। কি প্রেক্ষাপট! রাসূল এই পরিবারের জন্য বলেছেন, সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো ও ইয়াসার পরিবার, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা হয়ে গেছে। সাবরান, তোমরা ধৈর্য ধরো, মানে তাদের ধৈর্যটা এত পরিমাণ ছিল, রাসূল আবার বললেন ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। রাগকে নিয়ন্ত্রণ করা মানে হলো ধৈর্য, সাবর, 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 ধৈর্যের কোন বিকল্প নাই। ধৈর্য ছাড়া ঈমানটা টিকেও রাখা যাবে না। আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাইতে গিয়ে ধৈর্যের কথা বলেছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। খুব কমন আয়াত, মুখের আয়াত, আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়া, সালাতের মধ্য দিয়া। আর আল্লাহ তাআলা কিন্তু রাগ করা লোকের সঙ্গে নাই, আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। যরকান সুবহানাল্লাহ, ধৈর্যহীনদের সাথে আমার আল্লাহ তাআলা নাই। চেয়ারম্যানি করতে যাবেন, ধৈর্যের দরকার আছে না? শিক্ষকতা করতে যাবেন, শিক্ষক হয়ে ছাত্রকে পিটায়া পিটায়া রক্তাক্ত করবেন, এই হক আপনি নষ্ট করে ফেলেছেন, করা যাবে না। চেয়ারম্যানি করতে যাবেন, জনগণ আপনাকে গালি গালাজ দিবেন, শুনেও না শোনার ভান করে যেতে হবে, ঠিক কি না? শুনেও না শোনার ভান করতে হবে। ধৈর্য একটা বিশাল বড় একটা, বিশাল বড় একটা গুণ বান্দার জীবনে। এই শহীদের বংশ, শহীদের পরিবার। প্রথমে আবু জাহেল এসে বলল, ইয়াসার শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। প্রথমে আম্মারকে ধরা হলো, আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো। সাইয়েদনা আম্মারকে বলছে, আম্মার তো ইসলামটা ছেড়ে দে। আম্মার বলছে, না আবু জাহেল শোনো, ইসলাম তো ছেড়ে দেওয়ার জন্য আমি ধরি নাই, জীবন জীবন চলে যাবে, আমি আমার ইসলাম কখনো ছাড়বো না।
ইসলাম আমি কখনো ছেড়ে দেব না কি ধৈর্যের পরিচয় তিনি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মারতে মারতে পিটের চামড়া তুলে ফেলা হলো চামড়াগুলোকে তুলে ফেলতেছে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে এমন সময় বাপ সামনে দাঁড়িয়ে বলছে আবু জেহেল যে তোমার আমাকে মারো আমার সন্তানকে মারো না বাপ বলল তুমি কি ইসলাম কবুল করেছো নাকি বাপ বলতেছে আমি ইসলাম কবুল করেছি মারতে মারতে এক পর্যায়ে কি হলো সিরাত গ্রন্থে এসেছে একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো আরেকটা পা আরেকটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া মুরগি রানের মতো দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বামীর প্রতি এই অমানবিক নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে আবু জেলরা শোনো তোমরা আমার স্বামীকে যে অপরাধে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো তোমাদের অপরাধ মনে করে আমি সেই দিনটা তো আমিও গ্রহণ করে ফেলেছি সঙ্গে সঙ্গে তাকেও পাকড়াও করা হলো এক পর্যায়ে বর্ষা হাতে নিয়ে আবু জেল নিজেই বুক বরাবর মেরে দিল সেই বর্ষা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিলেন ও দুনিয়ার মুসলমান শোনো ইমানকে টিকে রাখতে গিয়ে যে ধৈর্যের পরিচয় দিতে হয় ধৈর্যহীন হতে হয় না আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি দুনিয়া থেকে বিদায় নিলাম কিন্তু আমি আল্লাহর দিন থেকে সরি নাই যখন সুবহানাল্লাহ সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন আরেকটা যুদ্ধে তার ছিল আম্মার শাহাদত বরণ করলেন এই যে তারা ঈমানটাকে টিকে রাখার জন্য তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন আস্তে বলবেন না কে আছেন আল্লাহ আছেন নাম্বার ওয়ান হলো পাপকে নিয়ন্ত্রণ করব ওয়াল্লাযীনা ইস্তাজাবু ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ নাম্বার হলো যারা পাপকে নিয়ন্ত্রণ করবে ওয়াইদা মা গাদিবুম গাদিবুহুম ইয়াগফিরুন যারা রাগকে নিয়ন্ত্রণ করবে নাম্বার তিন হলো আল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম যারা রবের ডাকে সাড়া দেবে রবের ডাকে সাড়া দেবে আল্লাহ তাআলা যে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমে যারা সাড়া দেবে আজান হলো আল্লাহ ডাকতেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সব কিছু ছেড়ে দিয়ে আমরা কোথায় চলে যাব আস্তে বলবেন না কোথায় চলে যাব আল্লাহ বলছেন বান্দা তুই আমার ডাকে সাড়া দিবি আমি তোর ডাকে সাড়া দিয়ে জান্নাত দিয়ে দেব আমার হুকুমগুলো তুই মানবি শিরিকের কাছে যাবি না বেদাতের কাছে যাবি না বাপ মার সঙ্গে নাফরমানি করবি না জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবি এগুলো বড় বড় কবিরা গুনাহ আল্লাহ বলছেন বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই যখন বান্দা আমার দিকে এক হাত আগাই আমি তার দিকে দশ হাত আগাই কার কথা আস্তে বলুন না কার কথা আল্লাহর কথা আল্লাহ তাআলা ওই আরশ আযীম থেকে আরশ আযীমটা কত দূর একটু ধারণা তো নিয়েছেন আপনারা এই আরশ আযীমটা কত দূর আল্লাহ তাআলা প্রত্যেক রাতের বেলা প্রথম আকাশে চলে আসেন বান্দার গুনাহ মাফ করার জন্য বান্দাকে রিজিক বৃদ্ধি দাও বৃদ্ধি করার জন্য জোরে কান সুবহানাল্লাহ কোন আসমানে আসেন প্রথম আসমানে চলে আসেন তিনি আগে চলে আসেন বারোটা বাজলি তিনি চলে আসেন তাহাজ্জুদের সময় তিনি চলে আসেন এই জন্য যারা ইমানদার যারা জান্নাত পেতে চায় তাদের পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা তাহাজ্জুদ চ তারা কাজা করে না আমরা পড়ব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম যারা আল্লাহর ডাকে সাড়া দিবে এরপরে নাম্বার চার হলো আকামুস সালাহ যারা নামাজ কায়েম করবে এখানে গুরুত্বপূর্ণ একটা হুকুম সময় থাকলে বলতে পারতাম কিন্তু সময় তো খুব অল্প নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ নামাজ আদায় করবেন পৃথিবীর কোন জালিম শাসক আপনাকে মানা করবে না জো বাইডেন মানা করবে না ঋষি সুনাক মানা করবে না ভ্লাদিমির পুতিন মানা করবে না দমোদর দাস নরেন্দ্র মোদী বাবু মানা করবে না পৃথিবীর কেউ আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াকামুস সালাহ যারা নামাজ কায়েম করবে এই নামাজ কায়েমের কথা যখন আপনি এই দুনিয়াতেও বলতে যাবেন সেই সময় আপনার নাম দিয়ে দেবে জমিন ঠিক কি না কেন নামাজ কায়েম হলে সুদ থাকবে না নামাজ কায়েম হলে জেনা থাকবে না নামাজ কায়েম হলে মদের বোতলের দোকান থাকবে না কথা ক্লিয়ার এই কাজ করার দরকার আছে না নাই এই কাজ কি বেঈমানরা করবে না ঈমানদাররা করবে এখানে আমরা কি বেঈমান আছি না ঈমানদার আছি সবার জন্য এই কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কে হুকুম দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই আবার কই হলো কি হইল
ওকে বশায় দেন তো আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আমিন জি না কথা ঠিক আছে ওয়াজ একটু উল্টা করতেছে মানে আমার সঙ্গে মিলতেছে না জি না ভন্ড যদি হয় ভন্ড পীর বলা যাবে না তো ভন্ড ভন্ড হক্কানে পীর আমরা পীরকে সম্মান করি ঠিক কি না শাহজালাল ইয়ামিনে পীর ছিলেন মাইসার বালখি শাহ সুলতান বালখি তিনি রাশিয়া থেকে এসেছেন বালখ দেশে থেকে এসেছেন শাহ মাকদুম বড় আল্লাহ ওলি ছিলেন খান জানেল আল্লাহর ওলি ছিলেন কিন্তু এমন পীর যে পীরের লুঙ্গি নাই ওটি কি পীর জি আপনাকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য নাম্বার পাঁচ হলো ওয়ামরুহম শৌরা বাইনাহম যে কোনো কাজ করতে গেলে আমরা পরামর্শ করব একা করব না সবাইকে নিয়ে করব সবাইকে নিয়ে ওয়ামরুহম শৌরা বাইনাহম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আজমত ফাতাওয়াক্কাল আলা আল্লাহ পরামর্শ করি ভরসা করব কার উপরে আল্লাহর উপরে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে খুব ভালোবাসে যারা আল্লাহর প্রতি ভরসা করে নাম্বার 6 হলো দান যারা করবে যারা কি করবে দান ওটা কি যাত্রাতে দান যাত্রা আছে না আকাম কুকাম আছে না নাই এখানেও ডোনেট করার মতো কিছু ডোনার আছে না নাই আচ্ছা মিন আইনা ইকতাসাবাহু আপনি কোন জায়গা থেকে কামাই করেছেন এবং কোথায় খরচ করেছেন এটার জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম নড়াতে পারবে না হাশরের ময়দানে এই জন্য কামাই করতেছি কোন দিক থেকে খরচ করতেছি কোন দিক থেকে এটার জবাবদিহিতা কার সামনে দিতে হবে এই জন্য আমাদের এই বিষয়ে চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোমাকে রিজিক দিয়েছি রিজিক থেকে কিছু অংশ তুমি খরচ করো ফাজরহু আলাল্লাহ এটার পুরস্কার আমি আল্লাহ তোমাকে নিজে দিয়ে দিব কিন্তু দানটা করতে হবে বৈধ না অবৈধ খাতে বৈধ খাতে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আচ্ছা আমি আজান হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে মোটামুটি আরো আধা ঘন্টা আগে হয়ে গেছে আজান আমি বলেছিলাম মাগরিব থেকে এশা পর্যন্ত আমি একটু হালকা সময় দেব ও শুধু লোকমা দিতেই আছে সমস্যা লোকমা দি আচ্ছা যতটুকুন হয়েছে আমার পরের আরো মেহমান আছেন আমার প্রিয় ভাই ফেনীর মানুষ খুব ভালো মোহাম্মদ আলী মোহাম্মদও আছে আলীও আছে অনেক গুণে গুণান্বিত তিনি তিনি কথা বলবেন তারপর হাবিবুল্লাহ মিসবাহ আমার অত্যন্ত স্নেহের আমার খুব কাছের তিনি আসতেছেন ঢাকা থেকে আসছেন মনে হয় না উনি আসছেন উনিও কথা বলবেন যেহেতু আধা ঘন্টা আগে আজান হয়ে গেছে আমরা নামাজটা পড়ব নামাজের পর আবার যথারীতি আলোচনা শুরু হবে আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন যতটুকু হয়েছে আমরা এবারের জন্য বলি আলহামদুলিল্লাহ আমি জানি মন আপনার আরো চাচ্ছে কিন্তু আমি অসহায় এখন কেন জানেন এই প্রোগ্রামটা আমি নিয়েছি খুব অল্প সময়ে কিছুদিন আগে তারা ডেটটা নিয়েছে আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমাকে যেতে হচ্ছে দেখেন একটা পাখি আকাশে ওড়ে এক ডানায় না দুই ডানায় একটা ডানা যদি অচল হয় তখন কি পাখি আকাশে উঠতে পারবে পারবে না আমাকে সেখানে গিয়ে ও কিছু হক আদায় করতে হবে তো যতটুকু বলেছি এই ছয়টি কাজ আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে করার তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা না বাড়িয়ে এখানে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক